হ্যালো দর্শক কোথা থেকে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটা করুন তানিয়া চোয়াডাঙ্গা থেকে বলছি জি জি বলেন জি আমার প্রশ্ন হলো আমার বাম কাঁধে আমার এজটা হলো চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ মতো জি আমার কাঁধ থেকে বাম হাতটা আজ প্রায় পনেরো দিন ধরে ঝিনঝিন করছে প্রথম দিকে একটু বাতের ব্যথার মতো কামড় দিচ্ছিল এখন ভিন আর প্রচন্ড পেন প্রচন্ড যন্ত্রণা এবং মাঝে মাঝে ভারী হয়ে আসতে কোষে হাত নাক গুলা কেমন যেন কোষে ভারী হয়ে আসতে হাতটা আমি স্থানীয় ডাক্তার দেখিয়েছি আমাকে ট্রিটমেন্টও দিয়েছে কিন্তু আমি কোনো ফল পাচ্ছি না প্রায় পনেরো দিন হয়ে গেছে ডাক্তার সাহেব কি কোনো ডায়াগনোসিস করেছে যে বা আপনাকে কোনো আইডিয়া দিয়েছে যে এই সমস্যা হচ্ছে আপনার বা এই কারণে এটা হয়েছে উনি আমাকে বলছেন যে আচ্ছা মানে কেটে গেল আচ্ছা দর্শক আপনি আমাদের সাথে থাকেন আপনার উত্তরটা দিচ্ছি হ্যাঁ ওনার আমি ক্লিনিক্যালি বুঝেই যাচ্ছে সে নার্ভ রুট পেইনে ভুগছে সাধারণত পিএলআইডি যদি ডিক্সের সমস্যা যদি ঘাড়ে হয় তখন কিন্তু এই কমপ্লেনটা আসে যে রুগী যে কমপ্লেন করছে ঘাড়ে ব্যথা হবে হাতে ব্যথা আসবে অনেক রুগী বলবে হাটটা অবশ লাগে কারো কেউ কেউ বলবে ঝিঝি লাগে মানে অ্যাকর্ডিং টু নার্ভ কম্প্রেশন অ্যাকর্ডিং টু রুগীর পারসেপশন পেইন বিভিন্ন রকম অনুভূতির কথা সে বলতে পারে তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো ওনাকে ডাক্তার সাহেব যে ট্রিটমেন্ট দিয়েছে অবশ্যই কন্টিনিউ করবে পাশাপাশি যদি এটা কমপ্লিট ভালো না হয় বা ইম্প্রুভ না হয় দীর্ঘদিন যাওয়ার পরেও হয়তো কয়েক সপ্তাহ দেখতে পারে উনি ওয়েট করে না হলে ওনাকে ঘাটের কে এমআরআই করে ফেলতে হবে কারণ আমরা যে ছবিটা দেখিয়েছি এমআরআই এর এটা খুব ক্লিয়ার একটা ছবি চলে আসবে যে আইদার এখানে কোনো ডিফ কোনো টিস্যুতে কোনো সমস্যা আছে কিনা কোনো নার্ভে কম্প্রেশন আছে কিনা কোনো হাড়ের প্রবলেম আছে কিনা বা আপনার কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করেছে কিনা বিকজ ওনার যে এইস এইজ এস একটা আর্থ্রাইটিস ডেভেলপিং এইজ থার্টি ফাইভ থেকে শুরু হয় বাংলাদেশে আফটার লেট যে ইয়ারগুলো আছে তো এটাও ডেভেলপ করতে পারে এবং ওনার সমস্যাটা বুঝিয়ে যাচ্ছে ডিউ টু দ্যাট তারপর আপনাকে আমি যে সাজেশন করব আপনি ডাক্তার সাহেবের ওষুধের পাশাপাশি আপনি গরম শেক দিতে পারেন হট ওয়াটার ব্যাগ দিয়ে ঘাড়ে হাতে যেখানে সমস্যাটা হচ্ছে সেখানে শেক নিতে পারেন রেগুলার দশ মিনিট করে দুবেলা আর আপনার বালিশ চেঞ্জ করতে হবে আমি জানি না কি বালিশ ইউজ করেন অবশ্যই একেবারে পাতলা এবং নরম বালিশ ব্যবহার করতে হবে কিছুদিন আপনার যে অ্যাক্টিভিটিস করে থাকেন যে কাজগুলো আপনি করলে সমস্যাটা বেড়ে যাচ্ছে যে একটু খেয়াল করবেন সে কাজগুলো বন্ধ রাখতে হবে কিছুদিন আপনার হেভি ওয়ার্ক যেমন বালতি টান দেওয়া ভারী কলস টান দেওয়া বা ভাতের পাতিল টান দেওয়া বা সামনে ঝুঁকে কিছু কাজ করা বাসার অনেক কাজ আছে আপনাদের এই কাজগুলো কিছু দিনের জন্য সাত সাত থেকে দশ বারো দিন বন্ধ করে রাখতে হবে আর আমি যে ট্রিটমেন্টগুলো বললাম পাশাপাশি এগুলো বাসায় করেন এত ইম্প্রুভ না হলে এমআরআই করে আপনি একজন বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হতে হবে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল